জাহান্নামের আগুনটায় তুই মারাত্মক দুই কোটি। কোন বান্দাকে যখন ফেরেশতারা ধাক্কাইতে এভাবে জাহান্নামের দিকে নিতে থাকবে, ওই বান্দা এখনো জাহান্নামে গেল না, জাহান্নাম থেকে এখনো 500 বছর দূরের রাস্তা। হাদিসের মধ্যে লেখে গো বাবা, জাহান্নাম থেকে একটা আগুনের বাতাস চলে আসবে, ওই বাতাসটা যখন 500 বছর দূরের রাস্তা থেকে জাহান্নামীর গায়ে আসিয়া লাগবে। কিতাবের মধ্যে লেখে জাহান্নামীর এমন তৃষ্ণা, জাহান্নামী বান্দার কলিজাটা শুকাইয়া খান 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 হইয়া যাবে রে বান্দা। ওই জাহান্নামী বান্দা ডানে তাকাইয়া দেখে কেউ নাই, ওই জাহান্নামী বান্দা সামনে পেছনে কাউকে পায় না, এভাবে ফেরেশতারা ধাক্কাইতেছে ধাক্কাইতেছে রে বাবা, ধাক্কাইতে ধাক্কাইতে ফেরেশতারা ওই বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। ওই জাহান্নামের যখন একটু বাতাস আসিয়া লাগলো, ওই বান্দার এভাবে বান্দার কলিজাটা শুকাইয়া একেবারে শুকনা মরুভূমির মতো হইয়া গেল গো বাবা। এভাবে হাদিসের মধ্যে লেখে ওই বান্দা জাহান্নামের আগুন যদি হাতে লাগে পুরা অঙ্গটা জ্বলিয়া যাবে, শুধু তা না, হাতের যে কোনো অঙ্গে লাগা মাত্র কলিজাটা একেবারে তাজা ভুনা হইয়া যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতাদের দল, ওই বান্দারা যেভাবে আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল, ওই বান্দারা যে এভাবে মাহফিলে যাইয়া আমি আল্লাহর দিন শিখার জন্য পাগল, এ ফেরেশতাদের দল আমাকে সাক্ষী দাও ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতাদের দল তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো, যেই বান্দা আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহ দেখতে কত সুন্দর, বান্দা দেখলো না আমি আল্লাহ দেখতে কত সুন্দর, বান্দা আমি আল্লাহকে না দেখিয়া নামাজ পড়ার জন্য পাগল, বান্দা আমি আল্লাহকে না দেখিয়া রোজা রাখার জন্য পাগল, বান্দা আমি আল্লাহকে না দেখিয়া। এভাবে গভীর রজনীতে যখন ঠান্ডা পানি হয়, ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাইয়া দিয়া বান্দা উজু করিয়া নামাজের কাতারে আসিয়া দাঁড়াইয়া যায়, ওই বান্দা জানে বান্দাকে টাকা দেওয়া হবে না, নামাজের পরে বান্দাকে কোনো খানা দেওয়া হবে না, নামাজের পরে বান্দাকে পানি দেওয়া হবে না, নামাজের পরে বান্দাকে টাকা দেওয়া হবে না, নামাজের পরে ইমাম সাহেব তার কাজে চলিয়া যাবে, নামাজের পরে মুয়াজ্জিন সাহেব তার কাজে চলিয়া যাবে। এভাবে বান্দা আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহর সৌন্দর্যতা না দেখিয়া বান্দা আমি আল্লাহর জন্য পাগল হইল। এ ফেরেশতাদের তোমরা সাক্ষী থাকো গো আমি আল্লাহ এই বান্দাদের জিন্দিগির সব গুনাগুলা মাফ করে দিলাম। আমার আল্লাহ যদি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, যুবকদেরকে জিজ্ঞাসা করে, যুবক তুই কেন এভাবে মাহফিলে টাকা দিলি, মাহফিলে সময় দিলি, মাহফিলে মেধা দিলি, মাহফিলে তোর কষ্টটাকে দিলি, যুবক যদি ডাক দিয়া বলে মালিক দুনিয়ার জমিনে গুনাহ করিয়া কাটাইছি রে আল্লাহ, আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এভাবে কোনো সওয়াব আদায় করার সময় পাই নাই, আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন একটা মাহফিল দেওয়ার নিয়ত করলাম, যদি একটা মানুষ দাঁড়িয়ে রাখার নিয়ত করি রে আল্লাহ, যদি একটা মানুষ নামাজ পড়ার নিয়ত করে আল্লাহ, এই নিয়তেই আমরা মাহফিলের আয়োজন করলাম, এ বাবা আমার আল্লাহ খুশি না বেজার আওয়াজ দিয়া বলো। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতাদের দল এই যে বান্দারা এভাবে একত্র হইন রে ফেরেশতা, এই বান্দাদের উপরে কেমন রহমত নাজিল হয়, এ বাবা মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ডাক দিয়া বলেন, এরে আমার উম্মতির দল আমার
উম্মতির দলের মধ্য হতে কোন উম্মত যদি এভাবে কোরআনের ময়দান গঠন করে এভাবে হাদিসের ময়দান গঠন করে যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসে পাকের আলোচনা হয় ওই ময়দানটা সাধারণ কোন ময়দান থাকে না ওই ময়দানটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে উম্মতির দল এমন ময়দান গঠন করলে তিনটা ফায়দা হয় এ বাবা এক নাম্বার ফায়দা হলো এমন ময়দানের উপরে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা সুবহানাল্লাহ মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন উম্মতির দল এমন একটা মজলিসের মধ্যে যারা বসল যারা এভাবে কোরআনের কথাগুলা শুনল যারা এভাবে হাদিসের কথাগুলা শুনল আমার ওই উম্মতদেরকে আমার আল্লাহ ওই মজলিসের উপরে আসমান থেকে সকিনা নামক রহমত নাজিল করতে থাকে এটা হলো এক নাম্বার পাওয়ার দুই নাম্বার পাওয়ারের নাম শুনের মুসলমান এভাবে মাহফিলে আসলেই বাধা মাহফিলে আসলেই বাধা দেয় বলে এখানে মাহফিল ওখানে মাহফিল অথচ আমার মায়ার নবী ডাক দিয়া বলে উম্মতের দল এভাবে যদি ইসলাহি ময়দানের মাঝে কুরআনের ময়দান গঠন করা হয় হাদিসের আলোচনার ময়দান গঠন করা হয় এর উম্মতের দল ও গশিয়াত হুমুর রহমা সুবহানাল্লাহ আমার মায়ার নবী রহমাতুল্লিল্লাহ আলামিন ডাক দিয়া বলেন উম্মতির দল ওয়াসিয়াত হুমুর রহমা ওই বান্দাদেরকে আমার আল্লাহ রহমতের ছায়া তলে নিয়া নাই সুবহানাল্লাহ দুই নাম্বার পাওয়ার তিন নাম্বার পাওয়ারের কথা বলবো নাকি বলেন না সবাই বলেন না বলবো নাকি মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন উম্মতির দল যদি এভাবে কোরআনের ময়দান গঠন করা হয় যদি এভাবে হাদিসের ময়দান গঠন করা হয় আমার আল্লাহ দাকারাহুমুল্লাহু ফি মান ইনদা সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলে উম্মতির দল যদি এমন ময়দানের মধ্যে যারা আসে গো আমার আল্লাহ ফেরেশতাদের সাথে আরশে আজিমের মধ্যে এই বান্দাদেরকে নিয়া যেই যুবকরা আয়োজন করলো এই যুবকদেরকে নিয়া আর আমরা যারা আসলাম আমাদের মতো যুবকদেরকে নিয়া আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের সাথে গো বাবা এই ময়দানটা নিয়া মজলিসটা নিয়া ফেরেশতাদের সাথে আমার আল্লাহ গর্ব করে সুবহানাল্লাহ হাদিসের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ লেখে গো বাবা আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতাদের দল ওই বান্দারা যেভাবে কোরআনের ময়দানে আসলো ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখলাম ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ না 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 ওই বান্দারা তো আপনাকে দেখে নাই আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আমার ওই বান্দারা কি আমি আল্লাহর জান্নাতের নেয়ামতগুলো দেখলো আমি আল্লাহ জান্নাতটাকে কত সুন্দর করে সাজাইলাম জান্নাতটাকে কত নাজ নেয়ামতে ভরপুর করিয়া রাখলাম ওই বান্দারা কি আমি আল্লাহর জান্নাত দেখলো ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ না না ওই বান্দারা তো আপনার জান্নাত দেখে নাই আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আমার ওই বান্দারা যেভাবে পাগলের মতো বয়ান শুনে ওই বান্দারে যেভাবে কুরআনের আওয়াজ শুনলেই পাগলের মতো দৌড়ায় ওই বান্দারা যেভাবে কাজের দিকে তাকায় না ওই বান্দারা যেভাবে বয়ানের ময়দানে যাওয়ার জন্য বড় পাগল ওই বান্দারা যেভাবে বয়ানে যাওয়ার জন্য পাগল হইয়াছে
ওই বান্দারা কি আমি আল্লাহর জাহান্নাম দেখছি নাকি, আমার জাহান্নামের মধ্যে কেমন আগুন, জাহান্নামের আগুনগুলা ধাউ 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 করিয়া জ্বলে রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতাদের দল, ওই বান্দারা কি আমি আল্লাহর জাহান্নাম দেখছি নাকি, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ না 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 না, ওই বান্দারা তো আপনার জাহান্নামও দেখে নাই, আপনার জাহান্নামের মধ্যে এত ভয়াবহতা এত আগুন, জাহান্নামের আগুন এত পাওয়ার, এর মসজিদের মধ্যে যারা বর্ষরে মুসলমান বানানো কোনো কথা বলি না গো বাবা। আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা বান্দিদের দল, জাহান্নামের আগুনটা এত কঠিন এত মারাত্মক, জাহান্নামের আগুনটা এতই মারাত্মক এতই কঠিন, কোন বান্দাকে যখন ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে এভাবে জাহান্নামের দিকে নিতে থাকবে, ওই বান্দা এখনো জাহান্নামে গেল না, জাহান্নাম থেকে এখনো 500 বছর দূরের রাস্তা। হাদিসের মধ্যে লেখে গো বাবা, জাহান্নাম থেকে একটা আগুনের বাতাস চলে আসবে, ওই বাতাসটা যখন 500 বছর দূরের রাস্তা থেকে জাহান্নামীর গায়ে আসিয়া লাগবে, কিতাবের মধ্যে লেখে জাহান্নামীর এমন তৃষ্ণা, জাহান্নামী বান্দার কলিজাটা শুকাইয়া খান 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 হইয়া যাবে রে বান্দা। ওই জাহান্নামী বান্দার ডানে তাকাইয়া দেখে কেউ নাই, ওই জাহান্নামী বান্দা সামনে পেছনে কাউকে পায় না, এভাবে ফেরেশতারা ধাক্কাইতেছে ধাক্কাইতেছে রে বাবা, ধাক্কাইতে ধাক্কাইতে ফেরেশতারা ওই বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। ওই জাহান্নামের যখন একটু বাতাস আসিয়া লাগলো, ওই বান্দার এভাবে বান্দার কলিজাটা শুকাইয়া একেবারে শুকনা মরুভূমির মতো হইয়া গেল গো বাবা। এভাবে হাদিসের মধ্যে লেখে ওই বান্দা জাহান্নামের আগুন যদি হাতে লাগে পুরা অঙ্গটা জ্বলিয়া যাবে, শুধু তা না হাতের যে কোনো অঙ্গে লাগা মাত্র কলিজাটা একেবারে তাজা ভুনা হইয়া যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতাদের দল, ওই বান্দারা যেভাবে আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল, ওই বান্দারা যে এভাবে মাহফিলে যাইয়া আমি আল্লাহর দিন শিখার জন্য পাগল, এ ফেরেশতাদের দল আমাকে সাক্ষী দাও ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো, যেই বান্দা আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহ দেখতে কত সুন্দর, বান্দা দেখলো না আমি আল্লাহ দেখতে কত সুন্দর, বান্দা আমি আল্লাহকে না দেখিয়া নামাজ পড়ার জন্য পাগল, বান্দা আমি আল্লাহকে না দেখিয়া রোজা রাখার জন্য পাগল, বান্দা আমি আল্লাহকে না দেখিয়া। এভাবে গভীর রজনীতে যখন ঠান্ডা পানি হয়, ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাইয়া দিয়া বান্দা উজু করিয়া নামাজের কাতারে আসিয়া দাঁড়াইয়া যায়, ওই বান্দা জানে বান্দাকে টাকা দেওয়া হবে না, নামাজের পরে বান্দাকে কোনো খানা দেওয়া হবে না, নামাজের পরে বান্দাকে পানি দেওয়া হবে না, নামাজের পরে বান্দাকে টাকা দেওয়া হবে না, নামাজের পরে ইমাম সাহেব তার কাজে চলিয়া যাবে, নামাজের পরে মুয়াজ্জিন সাহেব তার কাজে চলিয়া যাবে, এভাবে বান্দা আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহর সৌন্দর্যতা না দেখিয়া বান্দা আমি আল্লাহর জন্য পাগল হইল। এ ফেরেশতাদের তোমরা সাক্ষী থাকো গো আমি আল্লাহ এই বান্দাদের জিন্দিগির সব গুনাগুলা মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ
আল্লাহ আশেকুকা কামহায়। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতির দল, সফলতা যদি পাইতে হয় ও দোকানদার ভাই, ও ব্যবসায়ী ভাই, ও মাঝি ভাই, ও কৃষক ভাই, ও বাড়ির মালিক, ও গাড়ির মালিক, ও জমির মালিক, ও জমির ব্যবসায়ী, ও বাড়ির ব্যবসায়ী, ও মাতাব্বার, ও মেম্বার চেয়ারম্যান, ও মসজিদের ইমাম, ও মসজিদের খতিব, ও কলেজ ইউনিভার্সিটির ছাত্র, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, বিল্ডিং এর কোথায় বসিয়া জানি না তোমরা আজকের বয়ানগুলো শোনো গো মা। এভাবে সফলতা যদি পাইতে হয় বান্দার জন্য দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আমার আল্লাহর কোরআন শক্ত করে ধরতে হবে, আর দ্বিতীয় নম্বরে আমার মায়ার নবীর সুন্নত অনুযায়ী সব কাজ করতে হবে, ঠিক কি না? বান্দা যদি শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না, এই বান্দা সফল না। বান্দা হাদিস মানে কিন্তু কোরআন মানে না, এই বান্দাও সফল না। বান্দা যদি নবীকে না মানে না, তাহলে বান্দাও সফল না। বলে কেন? এই দিনের জন্য গো বাবা সবচাইতে বেশি যে কষ্ট করেছেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দিনের জন্য কত পরিশ্রম করলো গো বাবা। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কাফের বেঈমান মুশরিকদের হাতে মার খাইয়া এভাবে রক্তাক্ত হইয়া ঘরের মধ্যে চলে আসলো। আমার মায়ার নবীর কাছে জিব্রাইল হাজির হইয়া গেল। আমার আল্লাহ আরশে আযিম থেকে জিব্রাইলকে পাঠাইয়া দেয়, ডাক দিয়া জিব্রাইলকে বলে জিব্রাইল, এরে জিব্রাইল জলদি করিয়া আমার নবীর কাছে চলে যাও। এ বাবা জিব্রাইল জলদি করিয়া নবীর কাছে আসিয়া বলে, ও গো আল্লাহর নবী, আপনাকে এভাবে রক্তাক্ত করলো, আপনার শরীর থেকে রক্ত ঝরাইলো, আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন গো নবী, আপনি শুধু একবার একটু ইশারা দেন, হ্যাঁ বলেন, আমার আল্লাহ পাহাড় দিয়া এভাবে মক্কাবাসীকে ধ্বংস করিয়া দিবে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন চোখের পানি ফেলাইয়া বলে জিব্রাইল, এরে জিব্রাইল, আমাকে না চিনার কারণে, আমাকে না বুঝার কারণে, আমার গুরুত্ব না বুঝার কারণে আজকে আমার উম্মতের দল এভাবে আমার গায়ে হাত তোলে রে জিব্রাইল। আমার আল্লাহ যদি এদেরকে ধ্বংস করিয়া দেয়, এরে জিব্রাইল তোমার কাছে জানতে চাই, তুমি একটু আমাকে জবাব দাও, জবাব দাও, আমার পরবর্তী যে উম্মতেরা আসবে তাদের কাছে আমার এই দিনটা কিভাবে যাবে? সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতির দল, এই জন্য আমাদের নবী আমাদের আপন নাকি পর? অল্প আপন না বেশি আপন? আরেকটু আওয়াজ দিয়া বলো, অল্প আপন না বেশি আপন? তোমার আমার আপনকে একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা, ঠিক কি না? একটা গজল গাইতাম, শুনবেন নি আপনারা? মসজিদের মধ্যে আয়োজন, আপনাদের কাছে বয়ান কেমন লাগে জানতেছি না। এই আমলের কিছু কথা বলতেছি, কান্নার কিছু কথা বলতেছি, ভালো লাগেনি? আল্লাহর ভয় সবার অন্তরে ঢুকানোর দরকার আছে নাকি বলেন? আমার মায়ার নবীর ভালোবাসা সবার দরকারে আছে না নাই? আমার মায়ার নবী আপন না পর? তোমার আমার আপনকে একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা, ঠিক কিনা?
তোমারা মার আপনকে একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আহা ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা, হায় হায় ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আওয়াজ দিয়া বলেন না, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা। এ বাড়িওয়ালা শোনো শোনো শোনো, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা। আহা এখন বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, হায় হায় এখন বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আর একটু সামনে যাব, টাকা পয়সা গাড়ি বাড়ি যাহাই করেছি, সব কিছু ছাড়িয়া আমি একাই চলেছি। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহাই করেছি, সব কিছু ছাড়িয়া আমি একাই চলেছি। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহাই করেছি, সব কিছু ছাড়িয়া আমি একাই চলেছি। আহা এখন বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, হায় হায় এখন বুঝলাম এই দুনিয়ার কেহ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতির দল, আমার আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে কিছু কথা বলতেছিলাম গো বাবা, মনে আছে নাকি বলেন? আওয়াজ দিয়া বলেন না, স্মরণ আছে নাকি গো বাবা? এ বাড়িওয়ালা, এ গাড়িওয়ালা, এ সম্পত্তির মালিক, এ ভিটা মাটির মালিক, এ জমিদার, এ ব্যাংকের মালিক, এ চাকরিজীবী ব্যাংকের মালিক, মিল ফ্যাক্টরি কলকারখানার মালিক, এরে আল্লাহর বান্দা, খোদার কসম করে বলতে পারি গো বাবা, আমি মাওলানা, আমার কোনো বাহাদুরি নাই, আমরা মাওলানারা যা বলি কোরআন থেকে বলি, ঠিক কি না? কোরআনের মধ্যে আমার আল্লাহ জানায় দেয় গুলাম, আমি আল্লাহর ভয়। যদি বান্দা তোর অন্তরের মাঝে থাকে, এ বান্দা
আমি আল্লাহর ভয় যদি তোর অন্তরের মাঝে থাকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোকে সফলতা দান করব সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম এ বান্দা এ যুবক এ বান্দা আমার বান্দা বান্দীদের দল আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহকে যদি একবার ডাক দাও আমি আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দেই সুবহানাল্লাহ আমার আল্লাহর ভয় আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম পাওয়ারের নাম গো বাবা এ বাবা আল্লাহর ভয় আছে এটা দিলের মধ্যে স্বীকার করব অথচ এক প্লেটের মধ্যে থাকিয়া পাশের ঘরের ভাবির সাথে বসিয়া বসিয়া লুটু খেলাইব এটা সম্ভব নাকি বলো আমি যদি পাশের ঘরের ভাবির সাথে বসিয়া বসিয়া লুডু খেলাই পাশের প্লেটের সকিনা রহিমা জরিনার সাথে কথা বলি আর যদি এভাবে ডাক দিয়া বলি আমার অন্তরের মাঝে আল্লাহর ভয় আছে আল্লাহ বলবো মদন তুই বুঝি আমাকে বোকা পাইছ তুই তো জানো না 14 জনের সাথে দেখা করা যায় তোর ভাবি ওই 14 জনের মধ্যে পড়ে না ঠিক কি না তুই দাবি করবি আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় কর এটা জবান দ্বারা দাবি করবা আর এভাবে বেপর্দা করবা আমি আল্লাহকে ভয় কর এটা মুখে দাবি করবা আর এভাবে মাপিয়া কাউকে কিছু দেওয়ার সময় কম দিবা আমি আল্লাহকে ভয় কর এটা জবান দ্বারা দাবি করবা আর এভাবে জমির মামলা পাইলেই ঘুষ খাইবা সুদ খাইবা আমি আল্লাহকে ভয় কর এটা দাবি করবা আর এভাবে সুযোগ পাইলে চুরি করবা মিথ্যা কথা বলবা এটা আমি আল্লাহর ভয় হতে পারে না ঠিক কি না আল্লাহ ডাক দিয়া বলে রে আমার বান্দা বান্দীদের দল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ ডাক দিয়া বলো দুনিয়ার ইমানদারের দল আমি আল্লাহকে ভয় কর এ দুনিয়ার ইমানদারের দল একটু চিন্তা করে দেখ বাগো বাবা আমার আল্লাহ এখানে কোনো বেঈমানদেরকে ডাক দেয় নাই ঠিক কি না আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলে ইমানদারের দল আমি আল্লাহকে ভয় কর এ বাবা একটু চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনে হিন্দু বৌদ্ধ চাকমা মক্সিক ইয়াহুদি নাসারা আছে না নাই আমার আল্লাহ কিন্তু তাদেরকে ডাক দেয় নাই এ হিন্দুদের দল এ বৌদ্ধ খ্রিস্টান চাকমা মক্সিক ইয়াহুদি নাসারার দল আমি আল্লাহকে ভয় কর বরং আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলে ইমানদারের দল আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহর উপর যারা ইমান আনছ আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর আমি আল্লাহকে ভয় যদি করতে পার আমি আল্লাহ দুনিয়াতেও তোমাকে সফলতা দান করব আখেরাতেও সফলতা দান করব সুবহানাল্লাহ এর ভাইরা রে আমার আমার আল্লাহর ভয়টা কেমন করা দরকার এখন প্রশ্ন হতে পারে হুজুর কার মতো আল্লাহকে ভয় করব আমাদের ইমাম সাহেবের মতো ভয় করব নাকি মুয়াজ্জিন সাহেবের মতো ভয় করব এ ভাইরা রে আমার ইমাম সাহেবের মতো ভয় করার দরকার নাই মুয়াজ্জিন সাহেবের মতো ভয় করার দরকার নাই আমার মতো ভয় করা দরকার নাই তাকায়া দেখো কোরআন কাদেরকে সফল বলছে তাদের মতো ভয় যদি করতে পারো গো দুনিয়াতেও সফলতা পাওয়ার সম্ভাবনা আখেরাতে মুক্তি পাওয়ার সম্ভাবনা ঠিক কি না আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয় রে আমার উম্মতে বান্দা বান্দীদের দল আমি আল্লাহকে ভয় করবা এ ভাইরা রে আমার
कार मत भय करब এভাবে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আমার আল্লাহকে কত মহব্বত করেছেন ভয় করেছেন আমার মায়ার নবীর সাহাবায়ে কেরাম আল্লাহকে কত ভয় করেছেন সফলতা পাইছেন গো বাবা আমার মায়ার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে দশ জন সাহাবায়ে কেরাম আল্লাহকে এত পরিমাণ ভয় করছেন দুনিয়ার জমিনে তারা জান্নাতের সুসংবাদ পাইছে সুবহানাল্লাহ আবু বকরের অন্তর কেমন আল্লাহর ভয় হযরতে উমারের অন্তরের মাঝে কেমন আল্লাহর ভয় এ বাবা একটু খেয়াল করে দেখো গো বাবা হাদিসের মাঝে যদি তাকাও এভাবে কুরআনের মাঝে যদি তাকাও হযরতে উমার হযরতে উমারের অন্তরের মাঝে আল্লাহর কেমন ভয় ছিল হযরতে উমার মায়ার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে হতে দ্বিতীয়তম জলিলুল কদর সাহাবী সুবহানাল্লাহ এ ভাই ভাইরা রে আমার হযরতে উমারের অন্তরের মাঝে আল্লাহর কেমন ভয় ছিল একটা ঘটনা বলে বিদায় হব ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত সবাই আছেন নাকি হাত তুলে দেখান ইনশাআল্লাহ আছেন তো আছেন তো আপনারা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পারে না আমিন নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কুরআন হাদিস যেখানে উলামায়ে কেরাম যেখানে মসজিদ আছে যেখানে মাদ্রাসা যেখানে ইমাম আছে যেখানে হালাল আছে যেখানে হক পীর যেখানে বন্ড পীর যেখানে একটু হাতগুলা নাড়া দেন তো বন্ড পীর যেখানে সুদ আছে যেখানে ঘুষ আছে যেখানে বেনামাজি যেখানে বেপরদা যেখানে আল্লাহ তুমি কবুল করো পরে না আমিন